তো ইনশাআল্লাহ এ পর্যায়ে প্রশ্ন করবেন জাহিদ হাসান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আমি জি বাংলাদেশ বলেন থেকে বলছি। বলেন। আমার প্রশ্ন হলো, ইবনে সিনা, আল কিন্দির, আল ফারাবি, তারা নাকি জাদুবিদ্যা আবার কাব্বালাও চর্চা করতেন, আসলে এখন এটি কি সঠিক? ইবনে সিনা, আল ফারাবি, এসব লোকগুলির আকিদা ঠিক ছিল না, এগুলো লোকের মধ্যে বড় বড় গোমরাহি ছিল। এতটাই আপনাদের জন্য জেনে নেওয়া যথেষ্ট, আর এটাও না জানলে অসুবিধা নেই। হ্যাঁ, আশা করি বুঝতে পারছি। এই জন্য জানতে হবে যে আমাদের দেশে অনেকেই, মানে অনেক ইসলামপন্থীরা, বর্তমান যুগের ভাষা ইসলামপন্থীরা, নিজের হাসপাতাল ক্লিনিকের নাম ফারাবি আর ইবনে সিনা আর অমুক তমুক দিচ্ছে, আর মনে করছে যে এটা এরা হচ্ছে ইসলামী স্কলার। না, এরা ইসলামী স্কলার না, এদের মধ্যে এলহাদ, বেদিনী অনেক কিছুই ছিল, গুমরাহি ছিল, বড় বড় গুমরাহি ছিল। তো ওরা কি জাতিতে মুসলিম, তাদের ভালো কিছু সাবজেক্ট ছিল, যে সাবজেক্ট গুলিতে পারদর্শী ছিল, এগুলো অমুসলিমদের সামনে পেশ করা হয়ে থাকে, অনেকে করে থাকেন যে এরা এই ছিল সেই ছিল মুসলিম জাতির ইত্যাদি। তো এদের সম্পর্কে আমাদের জানার কোনো প্রয়োজনও নেই, আশা করি বুঝতে পেরেছেন। কারণ না, এরা আমাদের আদর্শও না, এরা আমাদের অনুসরীও না না। আর আল্লাহ জিজ্ঞাসা করবে না যে ফারাবিকে চিনতে কিনা, ইবনে সিনাকে চিনতে কিনা, আল বেরুনি কে চিনতে কিনা, আল্লাহ জিজ্ঞাসাই করবে না। সুতরাং আমাদের চেনার কোনো প্রয়োজনই করে না। চেনবেন আল্লাহকে, আল্লাহর মারেফাত হাসিল করেন যথাযথ, এবং চেনবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আর তারপরে সাহাবায়ে কেরামদের জীবনী পড়ুন, উম্মাহাতুল মুমিনদের জীবনী পড়ুন, তারপরে মুহাদ্দিসিনে কেরাম, আইম্মায়ে কেরাম, তাদের জীবনী সম্পর্কে জানুন। এগুলি আপনাদের কাজে আসবে। আর দিন শিখুন, কেমন করে আল্লাহর ইবাদতবন্দি করবেন, আর কেমন করে হালাল হারাম জানবেন, আর তারপরে মেনে চলবেন, তাকওয়া কেমন করে অর্জন করবেন, আল্লাহর কাছাকাছি কেমন করে হবেন, এগুলি জানেন। আল্লাহ জানো আমাদের জন্য যেগুলি উপকারী সেগুলি জানার এবং মানার তৌফিক দান করেন, আর যেগুলি আমাদের জন্য অপকারী অথবা কোনো লাভ নাই সেগুলি অসার কথা কাজ, এই অসার কথা কাজ থেকে আল্লাহ যেন বাঁচিয়ে রাখেন।